আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু শাহিনুর ব্লগ। তো এখন বাজে সকাল 6:30, গুড়ি গুড়ি বৃষ্টি হইতেছে, আমি যাইতেছি ডিউটিতে। তো ছাতাও নাই আমার, তো শীতের মধ্যে যাইতেছি কি করা, প্রচণ্ড শীত, মানে প্রচণ্ড ঠান্ডা, প্রায় বাংলাদেশের মতন ঠান্ডা। তো এই ঠান্ডার মধ্যে ডিউটি যেহেতু আছে, যাইতে হইবে, আর ছুটি নেওয়া পসিবল না। তো এখন ওয়েদার এই অবস্থা। তো পুরো ভিডিওটা দেখেন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক পেজটা ফলো করবেন। তো আগে পুরো ভিডিওটা দেখেন কি অবস্থা, ডিউটি থেকে আসার পরে কি ভয়াবহ অবস্থা আমাদের বাড়ি ঘরের হয় দশা। তো আল্লাহ সবাইরে হেফাজত করুক। তো এই তো 4:00 থেকে 4:00 আগে 3:30 থেকে বাসায় আসলাম, মা বাসায় নেই। তো রুম লক করা ছিল, যেহেতু আমি আর মা থাকি, যে আসার পরে বেডের উপরে দেখি পানি পড়তেছে, তো তখন একটু শুকানোর ব্যবস্থা করলাম। আর কি 3 দিন যাব প্রচণ্ড রকমের বৃষ্টি হইতেছে, এর জন্য আর কি পুরো ঘর দিয়ে পানি পড়তেছে। এই যে পাতিলগুলো রাইখা গেছিলাম সকালে, মা পানি অবশ্য ফালা খালি করে রেখে গেছিলো, তাও সব ফুল হয়ে গেছে। তো ডিউটির খোঁজ নিলাম, পার্ক বিকেলে অফ অফ, কারণ এই বৃষ্টির মধ্যে কি আসবো পার্কের ভিতরে, তারপরে কারেন্টের সমস্যা হয়। তো এখন বাসায় আসলাম, আজকে খাওয়ার কিছুই নেই দুপুরে, আর কি তরকারি টরকারি কিছু নেই। মা গতকাল তরকারি রান্না করছিল বেগুনের, প্রচণ্ড তিতা, আমি জানি না বেগুন এরকমের তিতা লাগলো কেন, মাছ তিতা নাকি বেগুন তিতা বলতে পারি না। তোগুলা মাছ দিয়ে রান্না করলো, কিন্তু আমি তো খাইতেই পারলাম না। তো মা মনে হয় অল্প একটু একবার খাইছে, তারপর আমি বলছি ফেলাই দাও মাছগুলো বিড়ালটা দিয়ে দাও, যেহেতু এত তিতা তিতা কি খাওয়া যায়, করলা তিতা ওইটা খাওয়া যায়, কিন্তু অন্য তরকারি তিতা লাগলে তো খাওয়া যায় না। তো দুজনই যেহেতু ডিউটি থেকে আসছি, আর বিকাল 4 বেজে আছে, তো লাঞ্চ তো করতে হইব। তো আমি বলতেছি ঘরে ডিমও আনা হয়নি, ছিল শেষ হয়ে গেছে। তো মায়ের আমি বলতেছি তুমি টুকটাক, আমি আবার আসার পরে ঘরটা পরিষ্কার করলাম, তো মাকে বলতেছি তুমি গোসল করো, আমি ডিম নিয়ে আসি, তারপরে ডিম ভাইজা ভাত খাওয়া দেবো। তো এই যে রাস্তাঘাটের অবস্থা, এই দেশে বৃষ্টি হলে তারপরে ট্যাঙ্কার দিয়ে পানি উঠাই নিয়ে যাইতে হয়। তো ওই যে সামনে একটা গাড়ি আছে, পরে দেখাইতেছে, ওই যে দেখা যাইতেছে, ফোকাস একটু করলাম আর কি, এটা পুরানো এতিসালাতের অফিস ফোনের। তো ওই যার ভিতরে পানি জমে গেছিলো, তো এর জন্য আর কি করতেছে, যে সাদা গাড়িটা সামনে দেখা যাইতেছে, তো এটা দিয়ে পানি উঠাইতেছিল। তো আমি তো সাউন্ড মিউট করে দিছি, এর জন্য সব শব্দ বোঝা যাইতেছে না। তো এই যে ডিম নিয়ে চলে আসছি, আর কিছুই নেই নি, তো বাস ডিম ভাজা হবে, গরম গরম ভাত, ভাত অবশ্য আছে ওভেনে গরম করে নিব। তো আসার পরে পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিলাম, ধনে পাতা এখন যা যা দেওয়ার দিলাম মশলা। তো ডিমটা মাইখা আমি যাবো গোসল করতে, তো তারপরে মা ফ্রাই করব আর কি, দেরি হয়ে যেতেছে। এমনিতে আমার অ্যালার্জি সমস্যা, ঠান্ডার সকালে যেহেতু ভিজতে ভিজতে ডিউটিতে গেছি, কখন কি হয় বলা তো যায় না, তো অসুস্থ হয়ে গেলে তো আরও সমস্যা। এমনিতেই 2 রাত ঘুম হইতেছে না, ঘরে যেহেতু বৃষ্টি পানি পড়ে আর আমার ঘুমটা অনেক পাতলা। তো এই যে শীতে আমি বলতেছি মায়ের হাত কীরকমের হয়ে যেতেছে আর কি, লাল লাল দাগ দাগ হয়ে যেতেছে। তো এটা নিয়ে কতক্ষণ মা আমি দুষ্টামি করলাম। তো এখন গরম গরম ডিম ভাজা দিয়ে ভাত খাইতে কার ভালো লাগে, আমার তো ডিম এক সময় আমার অনেক ফেভারিট ছিল। তো এই যে টেকনিক খাটাইতেছি, ড্রায়ার দিয়ে বিছনা শুকাইতেছি, পাশাপাশি চুলও শুকাইতেছি, যেহেতু অ্যালার্জি আছে, ঠান্ডা লাগার ভয় আছে, প্রচণ্ড শীত। তো ওই যে আমার আম্মা যান পানি টানি চেক করতেছে কোথায় কী হইতেছে না হইতেছে। তো বৃষ্টি হইলে বড় লোকের সুখ, আর গরিবের অবস্থা কেরাসিন। তো এখন মার জন্য মোজা খুঁজতেছি, সক্স, তো এগুলো আমি 5 জোড়া হয়তো নিয়ে আসছিলাম গত বছর হাঁটার জন্য, তো তখন 1 জোড়া আমি ইউজ করছি আর সবগুলো আছে। তো মায়ের উঠে বের করে দিলাম, অনেক পায়ে নাকি ঠান্ডা লাগতেছে, তো এখন চেষ্টা করতেছি বেডটা শুকানোর। তো এই জায়গায় পানি পরে আমি জানা ছিল না, তো আইসা দেখি বেডের মাঝখানে, নাকি আমি ঘুমাইতেও পারিনি, আমার বেডের মাঝখানে পানি পড়ছে। তো নিচে কাপড় চাপড় দিয়ে একটু জোগাড় করে মোড়া দিয়ে উঁচা করে রাখছি যাতে একটু শুকায়। তো প্রচণ্ড ঠান্ডা লাগতেছিল, তো এর জন্য একটু শরীরটাও গরম করতেছি, ড্রায়ার দিয়ে মার চুলগুলোও শুকাই দিতেছি, শীত তো প্রচণ্ড শীত। তো দুজনেই গোসল করে আসলাম। তো প্রথম দিন পানি পড়ে নাই ঘরের মধ্যে, কিন্তু 3 দিন যাবৎ অনর্গল বৃষ্টি হইতেইছিল, এর জন্য আর কি পানি পড়ছে। তো এটাকে তাড়াতাড়ি শুকায়, তো যাই হোক কতক্ষণ এমনিতে ড্রায়ার মারলাম।
যে মায়েরে দেখাইতেছি, মা বলতেছে কিছু চাদর উঠাই ফেলো, তা আমি বলতেছি আমি জোগাড় করছি, নিচে কাপড় দিছি শুকনা কাপড়, তারপরে পলিথিন দিছি, তারপরে উপরে মোড়া দিয়ে আর কি চাদরটা উঁচা করে দিছি যাতে হাওয়া বাতাস একটু শুকায়, জোগাড় করছি। তো মা বলছিল চাদর উঠাই ফেলাই, তো আমি বলতেছি বৃষ্টি যেহেতু ওইতেছে উঠাই ফেলার কোনো কাজ নেই, আর ডিউটিতে যাব না তো বাসায় টাইম পাস, বাসায় থাকলেও ভালো লাগে না। তো এখন ভাবতেছি ফুচকা খাই, অনেক দিন যাবৎ ফুচকা খাওয়া হয় না, তো ফুচকার পানি টানি ঘরে সব কিছুই আছে, বের করছিলাম ফ্রিজ থেকে কি বলে পুদিনা পাতার পানি আর তেঁতুল সব কিছুই রেডি আছে, বাস ফুচকাটা ছিল না। তো এখন আলু সিদ্ধ করে নিলাম, এই যে তেঁতুল আর পুদিনা পাতা পেস্ট করা ছিল ফ্রিজে অনেক আগেই, তো এই যে আলু আর ডিম সিদ্ধ করে নিয়ে আসছি, এখন বুট ছিল সিদ্ধ করা, এটার গরম করতেছি। ই তো নাই কী বলে কাবলি বুট নাকি চানা ফুচকার মধ্যে দেয় ওইটা তো আর নাই, এর জন্য এই বুট দিয়েই কাজ চালাইতেছি, তো এটা দিয়েও খারাপ লাগে না। তো এই যে ফুচকার প্যাকেট 5 দারহাম দিয়ে আর কি 250 গ্রাম নিয়ে আসছি, 20 দারহাম কেজি, 1 কেজি। তো তারপরে ক্ষুদা ক্ষুদা লাগতেছিলো আর কি, বাসায় থাকলে মনে হয় কিছু চাবাই। তারপরে বৈশাখ নিমতি বানানো হয়েছিল গতকাল, তো নিমতি খাইতেছি, তো মরা মরার মতন বসে আছি, কী করবো বৃষ্টির জন্য কোথাও বসে শান্তি পেতেছি না, নিচে পাড়া দেওয়া যাইতেছে না। তো এখন প্রায় 1:30 মতন বাজে, তো আমি ভাবলাম ফুচকাগুলো ফ্রাই করে নিই, তো তেলটা ভালো করে গরম করে নিতে হয়, তো এটার মধ্যে গতকাল নিমতি ভাজা হয়েছিলো ওটার মধ্যে ফুচকাগুলো ফ্রাই করে নিতেছি। তো তো আমার তো একটা মোস্ট ফেভারেট খাবার হয়েছে ফুচকা আর চটপটি, তো মাঝে মাঝে বাসায় বানাই খাওয়া হয়, যেরকমের পারি ওরকমেরই খাই। তো বাংলাদেশের স্ট্রিট ফুডের মতন তো আর হয় না, দোকানেরটার মতন তো হয় না, তো কাজ চলে আর কি। তো আমার ফুচকা হইলে অন্য কিছু প্রয়োজন হয় না, অনেক পছন্দের একটা ডিশ। এই যে দুইটা পড়ে গেল, তো এখন ধইনা পাতা কাঁচামরিচ শসা পেঁয়াজ লেবু এগুলো কেটে নিতেছি, তো শীতের মধ্যে কাটাকাটি করতেও ভালো লাগে না। তো আলুগুলো সিদ্ধ করে নিলাম, এখন ছাড়াই নিতেছি, আলুগুলো ছাড়ানো হয়ে গেছে, এখন আর কি একটু পয়লা নিতেছি গ্রেটার দিয়ে। তো এটা একটু কী বলে ইন্ডিয়ান টাইপের ফুচকা হয়ে গেছে, পানিপুরি টাইপের। তো বাংলাদেশের ফুচকার রেসিপি আলাদা থাকে, ইন্ডিয়ানটার রেসিপি আলাদা থাকে, তো দুইটা আমি মিক্স ম্যাচ করে বানাইলাম, আমি আমার মতন করে বানাই, যেভাবে ভালো লাগে ওইভাবেই বানাই। তো আলুগুলো গ্রেট করে নিলাম, এখন শসা হাফ এই জায়গায় গ্রেট করব আর অল্প একটু উপরে গার্নিশিংয়ের জন্য রেখে দিব। তো কাইটা দিলে ভালো হইতো, একটু বড় বড় পিস থাকতো, যাই হোক এটাও খাইতে মন্দ হয়নি। তো পেঁয়াজ কাঁচামরিচ ধইনা পাতা পেঁয়াজগুলো সরি কাঁচামরিচগুলো ভালো মতন কোচাই নিছি, তো এখন চানা কি বুটগুলো যেটা আমরা চানার বুট বলি ওইটা দিয়ে দিলাম। তো এখন এটার মধ্যে চাট মশলা বিট লবণ লবণ এটা দিয়ে মিক্স করবো, এটার মধ্যে আর কিছুই দিব না এখন। তো আমার কাছে তো এইভাবে ভালোই লাগে, তো ঘরের দেশি লেবু ছিল না, লেবুটা দিলে আরও বেশি ভালো লাগে। তো এটার কাজ শেষ হয়ে গেছে, এখন এটা মিক্স করে রেখে দিতেছি পাশে, তারপরে পানিটা রেডি করব। পানি তো এমনিতে রেডি, বাস টুকটাক হালকা পাতলা কিছু মশলা অ্যাড করতে হইব। তো ফুচকাটা ভালো লাগছে, ঝাল ঝাল, তো ফুচকা একটু ঝাল টক বেশি হইলে ভালো লাগে খাইতে। তো কার কার ফেভারেট খাবার ফুচকা কমেন্টে জানাবেন। এখন কতটুক কি তেঁতুলের পানি দিলাম, তেঁতুলের পেস্ট আর কতটুক পুদিনা ধনিয়া কাঁচামরিচের পেস্ট এটার মধ্যে ছিল, তো একটু লবণ টবণ চেক করতেছি কী দেওয়া আছে কী দেওয়া নেই। তো এখন বিট লবণ দিয়ে দিলাম কতটুক পরিমাণ মতন আর কি, আর এটার মধ্যে চাট মশলা দিয়ে দিলাম, তো এটার সাথে আজকে অল্প একটু চিনিও ইউজ করবো যাতে টক মিষ্টি হয়, টক টকটা একটু বেশি ই হয় লাগে আর কি। তো লবণটাও দিয়ে দিলাম বিট লবণের সাথে, তো এখন অল্প একটু চিনি দিয়ে দিতে সেটার ভালো মতন মিক্স করে নিতেছি। তো আপনার কাছে টক বেশি ভালো লাগে না ঝাল বেশি ভালো লাগে কমেন্টে জানাবেন। তো এটার একটু স্টাইল করার জন্য দোকানের মতন প্লেট সাজাইতেছি, নয়তো খাওয়ার সময় যার যারটা নিয়ে খাওয়া হয়, তো একটু ছবি উঠানোর জন্য, কিন্তু লাস্টে ডিমটা একটু দিয়ে গড়বড় হয়ে গেছে। তো কেমন হইলো প্লেট সাজানোটা বলবেন কমেন্টে, পুরো ভিডিওটা যদি দেখে থাকেন। তো আর আমরা আমাদের গরিবের দিনে এইভাবে যাইতেছে, বৃষ্টি বাদল বাদলের মধ্যে প্রচণ্ড সমস্যার মধ্যে আছি আর কি, না ঘর চেঞ্জ করতেছি না ঠিক করা হইতেছে। তো আমরা যেরকমের বেহায়া, আমাদের বাড়ির মালিকটা ওই রকমের বেহায়া, আমরাও বাড়ি ছাড়তেছি না, ওই
কি বলে লোকটা বাড়িটা ঠিক করতেছে না, সব দিক দিয়ে পারফেক্ট, বাস বৃষ্টি আসলে পানি পড়ে এটাই সমস্যা। এই যে ডিমের কুসুমগুলো না বেশি পানির মধ্যে পড়ে গেছিল, একটু দেখতে কীরকম জানি লাগতেছিল, কিন্তু খাইতে অনেক টেস্ট হয়েছে। তো ডিম দেওয়ার পরে টেস্ট একটা বাইরা যায়। তো খাওয়ার আন্টির ওই রুমে দিয়ে আসছি। তো এখন মা মেয়ের চলতেছে ফুচকা পার্টি, তো মা দেশে কখনো ফুচকা খায়নি। তো এই জায়গায় আসার পরে হয়তো আমি বানাই প্রথম খাওয়াইছি, তো এখন ওনার কাছে ভালো লাগে। তো উনি বলো সব বলে সবাই বলো ফুচকা 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 কী ফুচকাই তো কখনো খাইনি। তো আগে আর কি আমার দেশে থাকতে আমার আব্বার এগুলো শখ ছিল খাওয়ানোর, কিন্তু আমার আম্মা রাস্তাঘাটের জিনিস খাইতে পছন্দ করে না, এর জন্য খাইনি। তো এখন আমি হালকা পাতলা একটু একটু জানি, এর জন্য মায়ের বানাই খাওয়াই। তো এর জন্য মা এখন নিয়ে পছন্দ করে। তো অনেকগুলো মোটামুটি বানানো হয়েছে, লাস্টে বলতে স্যার কয়েকটা থাকলে খাইতাম। তো আমি বলতেছি আমি ভাবছি বৃষ্টির দিনে কেউ মনে হয় খাইবো না, হেলে এর জন্য আমি অল্প বানাইছি, তো সবারই ভালো লাগছে। তো এই যে চলতেছে মা মেয়ের ফুচকা পার্টি, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, বৃষ্টি বাদলের মধ্যে যত সুস্থভাবে বেঁচে থাকতে পারি। তো লাস্টে ঝাল লাগছে একটু, কাঁচামরিচটি একটু কড়া ঝাল ছিল, এর জন্য ঝাল লাগছে। তো এই তো আজকের ব্লগ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ, বাই।